রাসূলে কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপরে এক আয়াত কারীমা নাযিল হলো, এক আয়াত কারীমা রাসূলের উপর নাযিল হলো, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বলেন হাবিব, আমি অবশ্যই অবশ্যই আপনাকে এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব যেন আপনি খুশি হয়ে যান। এখন কি পেলে রাসূল খুশি হবে আর কি পাওয়া পর্যন্ত রাসূল খুশি হবে না? কি পেলে রাসূল খুশি হবে, কি কি পাইলে রাসূল খুশি হবে আর কি না পাওয়া পর্যন্ত রাসূল খুশি হবে না? অথচ আল্লাহর ওয়াদা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব, আমি আপনাকে এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব যেন আপনি খুশি হয়ে যান। قال بعض اهل محمد رسول বিবিদের মধ্যে একজন বলে উঠলেন, ইদান আনা ফিল জান্নাহ, তাইলে আমিও জান্নাত। কি বললেন? বলেন তাইলে আনা, তাইলে আমিও কি, আমিও জান্নাত। অন্যরা জিজ্ঞেস করলেন, কাইফ, কিভাবে কিভাবে আপনি জান্নাত? এই আয়াত কারিমার সাথে তুমি জান্নাতি হওয়ার কি সম্পর্ক? কহা ওয়ালা ইয়ারদা রাসূল ওয়া আহাদুম মিন উম্মতিহি ফিল নার, আল্লাহ রাসূল ততক্ষণ পর্যন্ত রাজি হবেন না যতক্ষণ তার কোন উম্মত জাহান্নামে থাকবে। তাহলে আল্লাহ তাআলা আমাকে জান্নাতে দিয়ে রাসূলকে রাজি করে দিবেন। সুবহানাল্লাহ, বলবেন আমাকে জান্নাতে দিয়ে রাসূলকে কি করে দিবেন? এজন্য জান্নাতে আল্লাহ তাআলা রাসূলকে বলবেন, হাবিব হয়েছে তো? রাসূল বলবেন না, রাসূল বলবেন আমার আরো কিছু উম্মত রয়ে গেছে। এবার আবার এবার আল্লাহ তাআলা বলবেন, ইয়া রাসূলুল্লাহ আরো কিছু আছে যাদের কথা আপনিও জানেন। সুবহানাল্লাহ, বলবেন ইয়া রাসূলুল্লাহ আরো কিছু আছে যাদের কথা কি আপনিও জানেন না? মান কানা ফি কলবিহি মিসকালু খারদালিন মিন খাইর, যার কলিজা এক ঘটা ভালাই ছিল যেটা আপনিও জানেন না, আমি তাকেও তুলে দিলাম। এবার সর্বশেষ যাকে বের করবে, কানা হাবওয়ান, আগুনে পুড়ে কয়লা, আল্লাহ তাআলা তাকে বলবেন, ইযহাব ইলাল জান্নাহ, যাও যাও। আচ্ছা, এই মানুষটা জান্নাতের দিকে কি পরিমাণ দৌড় দিবে? কত বছর জ্বলার পরে কুটি কুটি কি বলা হাজার, আল্লাহ তাআলা বলবেন ইযহাব ইলাল জান্নাহ, যাও জান্নাতে যাও। এবার কত জোরে দৌড় দিবে সে জান্নাতের দুয়ারে? জান্নাতের দুয়ারে গিয়ে বলবে, কাদ মালা আয়া রাব্বি, পরওয়ারদিগার আলম জান্নাত তো ভরে গেছে, আমি কোথায় যাব? আমি এখন বাসের সিটে ভরে গেছে, 42 সিট, আমি কোথায় বসব? তা আল্লাহ তাআলা বলবেন আবার ইযহাব ইলাল জান্নাহ, আবার এবার বলবেন কাদ মালা আয়া রাব্বি, রব্বুল আলামিন জান্নাত তো ভরে গেছে, কোথায় যাব? তো আল্লাহ তাআলা বলবেন, যাও যাও, তুমি যাও, তোমার জন্য 10 দুনিয়া বরাবর জান্নাত তোমার জন্যই আমি রাখছি। আমি যে বলছিলাম, মান কানা ফি কলবি মিসকালু খারদালি মিনাল ঈমান, যার কলিজে এক জাররা ঈমান থাকবে তাকে আমি রব্বুল আলামিন 10 দুনিয়া বরাবর জান্নাত দিব, এটা হলো তুমি। এটা হইলা কি? তুমি এখন জাররা বরাবর ওয়ালা যদি 10 দুনিয়া পর্যন্ত হয়, এজন্য আমাদের এক বুজুর্গ ছিলেন, নাম শুনে থাকবেন আপনারা, আল্লামা আহমদ শফি, বলেন রাহিমাহুল্লাহ তাআলা, আবার বলেন রাহিমাহুল্লাহ তাআলা, আল্লাহ তাআলা তাকে তার কবরকে জান্নাতে চোখ বানিয়ে দিন। আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ একবার বেগমগঞ্জ ইসলামী মহাসম্মেলনে তিনি বলেছিলেন, তোমরা ভেবেছ আমি এই 56,000 বর্গ মাইলের জন্য এসেছি, আমি এই 56,000 বর্গ মাইলের জন্য আসি নাই, আমি যে জান্নাতের অপেক্ষায় আছি ওটা আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, ওটা আসমান আর জমিনের প্রশস্ত, ওটা প্রস্থ আসমান আর জমিন। আমরা এবারে চিন্তা ভাবনা করি না, আমরা শুধু ওপার নিয়ে আছি। সুবহানাল্লাহ, বলবেন এই জন্য আমাদেরকে আমাদের ঈমান আমল নিয়ে থাকতে দাও, আমরা আমাদেরকে কি কি থাকতে দাও বলেন, আমরা আমাদেরকে আমাদের ঈমান আমল নিয়ে থাকতে দাও, শুধু আমাদেরকে আমাদের ঈমান আমল নিয়ে থাকতে দাও, আমাদের ঈমান আমল উপর প্রসার করো, শুধু আমাদেরকে কি আমাদের ঈমান আমল নিয়ে থাকতে দাও বলেন, থাকতে দাও, আমাদেরকে নিয়ে তোমরা হাঙ্গামা করো, আমাদেরকে নিয়ে কি করিও না। হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমরা সেই জান্নাতের অপেক্ষায় আছি, ইদ রাআইতা সাম্মা রাআইতা নাঈমা ওয়া মুলকান কাবীরা, যেই জান্নাত মুলকান কাবীরা, এটা বিশাল বড় রাজত্ব, এই ছোট্ট রাজত্বের জন্য আমরা আসি নাই, আমরা মুলকে কাবীরের জন্য আসি, বলেন আমরা মুলকে কাবীরের জন্য আসছি, বলেন কেন, বলেন
আমরা মুলকে কাবীরের কথা আসছে, কোন কাবীর বলেন, কোন কাবীর আবার মুখস্থ করেন, কোন কাবীর মুলকান কাবীরা, রব্বুল আলামিন যদি মুলকান কাবীরা বলে এটা কত বড় হবে, বানানওয়ালা যদি কাবীরা বলে, বানানওয়ালা যদি কি বলে কাবীরা বলে তো এটা কত কাবীর হবে, কত কত বড় হবে। এজন্য মেরে ভাইও আল্লাহ তাআলা ঈমান আমলের পুরস্কার নিজের ঘোষণা দিয়েছেন, কোথাও বলে আজরান আযীমা, কোথাও বলে আজরান কারীমা, কোথাও বলে আজরান কাবীরা, কোথাও বলে আজরান হাসানা, কোথাও বলে আজরান গায়রা মামনুন, কোথাও বলে এটা বড়, কোথাও বলে আযীম, কোথাও বলে কারীম, কোথাও বলে হাসান, কোথাও বলে শেষ নাই। সুবহানাল্লাহ বলবেন না? যদি এবারে পাঁচ বছর হয় না, আরো পাঁচ বছর, না 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 আরো পাঁচ বছর, আমাদেরটা শুরু হবে আর শেষ হবে না। কিছুই বুঝলেন কিতা বুঝলেন কি বুঝলেন? তো কতবার পাঁচ করেছি আমি, একবারও ইন্না লিল্লাহ করলেন ভূতে আছি নি, এতবার পাঁচ হইছে কি إذ رأيت ثم رأيت نعيما وملكا كبيرا وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين رب العالمين বলেন দৌড়াও 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 আমার মাগফিরাতের দিকে দৌড়াও আমার জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের প্রস্থ সাত আসমান সাত জমিন জমিন দৈর্ঘ্য কত হবে সেখানে কি দিবেন? রব্বুল আলামিন বলেন যাও কথা দিলাম, ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া ফিহা মা তাদউন। ইমাম নববী বলেন জান্নাতের পুরস্কারের মধ্যে সবচেয়ে বড় পুরস্কারের ঘোষণা হলো এই আয়াত, এখানে হুল দিব, এখানে ফুল দিব, এখানে ফল দিব, সব তো নাথিং, এগুলো কি? এগুলো কি? রব্বুল আলামিন বলেন যা চাইবা তা দিব, ওগুলো তো সব খালি আমাদেরকে লোক দেখে, আরে সুবহানাল্লাহ, শুধু কি দেখাইছে বলেন, শুধু একটু লোক দেখে, লোক দিছে লোক, এই দেখে এটাই 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 এটা আছে, এটাই এটা আছে। আচ্ছা শ্বশুরবাড়িতে কেউ দামি ফার্নিচারের জন্য শ্বশুরবাড়িতে যাবে এই মাঠে কত বয়ান শুনছি নিচে বসে বসে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত জারি রাখুন, আমিন।